ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভা। একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। এরই অংশ হিসেবে আজ মুন্সীগঞ্জে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। সকালে স্থানীয় ছাত্র সমন্বয়কদের সাথে ও পরে নিহত আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক দল। এ সময় নিহতদের শহীদি মর্যাদা প্রদানের দাবি তোলেন স্বজনরা। সার্জিস আলম নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।